আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে আগামী বছরের শুরুতে জ্বালানি তেলের দাম কমাতে কাজ করছে সরকার, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিনি বলেন, এজন্য বিপিসিকে তথ্য উপাত্ত জমা দিতে বলা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামীতে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই ঠিক করা হবে, আর কাজটি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। তবে তা 3 মাস পর পর নাকি আরও কম সময়ের ব্যবধানে করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। জ্বালানি তেলের বাজার বেসরকারি খাতে ছেড়ে দেয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সকালে নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম তেল সরবরাহ পাইপলাইনের নির্মাণ কাজ এবং ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম ডিপো প্রস্তাবিত রিসিপ টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি। 2 বছরের মধ্যেই পাইপলাইন দিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে জ্বালানি তেল সরবরাহ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় জ্বালানি সচিব সহ বিপিসি ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবস্থা নিতে বলছি, বিপিসিকে জানাতে বলছি যে কী পরিমাণ দাম কমলো, কোন জায়গাতে কী কমলো, আমরা কীভাবে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে পারি কিনা ওনারা আমাদেরকে ইতিমধ্যে জানাচ্ছেন কাজ করছেন।